আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আলামিন রানা। সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর আজকের আলোচনার যে বিষয়টি সেটি হলো সিস্টাইটিস, অর্থাৎ মূত্রাশয় বা মূত্রথলির প্রদাহ রোগ। সিস্টাইটিস রোগ কি, সিস্টাইটিস রোগের কারণ কি, সিস্টাইটিস রোগের লক্ষণ ও উপসর্গ কি কি, এবং সিস্টাইটিস রোগের অব্যাহত হোমিওপ্যাথিক চিকিৎসা কি, এই বিষয়ে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি আলোচনা করি সিস্টাইটিস রোগ কি। সিস্টাইটিস রোগটি হলো মূত্রাশয় বা মূত্রথলির ইনফ্লামেশন বা প্রদাহ। আর ক্রনিক সিস্টাইটিস হলো দীর্ঘকাল স্থায়ী মূত্রাশয় বা মূত্রথলির ইনফ্লামেশন বা প্রদাহ। নারী পুরুষ যে কেউ এতে আক্রান্ত হয়ে থাকে এবং সব বয়সের পুরুষই আক্রান্ত হতে পারে। এখন আমি আলোচনা করব সিস্টাইটিস রোগের কারণ কি। সিস্টাইটিস রোগের প্রধান যে কারণগুলো সেগুলো হলো মূত্রথলিতে ইনফেকশন হওয়া, মূত্রথলিতে পাথুরি হওয়া, মূত্রথলিতে যে কোনো চাপ বা আঘাত লাগা, গনোরিয়া বা অন্য কোনো সংক্রামক যৌনভিত্তির আক্রমণ হওয়ার কারণে সিস্টাইটিস রোগ হতে পারে। এখন আমি আলোচনা করব সিস্টাইটিস রোগের লক্ষণ ও উপসর্গ কি কি। সিস্টাইটিস রোগের প্রধান প্রধান যে লক্ষণ ও উপসর্গ সেগুলো হলো তলপেটের সামনের দিকে ব্যথা অনুভব করা, তলপেটে চাপ অনুভব করা, সর্বদাই প্রস্রাবের বেগ হয় কিন্তু প্রস্রাব নিঃসরণে অতি কষ্ট হয়, ঘন ঘন প্রস্রাবের বেগ হয়, প্রস্রাব করার সময় ব্যথা বা কষ্ট হয়, প্রস্রাব ঘোলাটে, প্রস্রাবের সাদা বালুর মতো তলানি বা লাল বালুর মতো তলানি পাওয়া যায়, প্রস্রাব লাল বর্ণ হয়, শ্লেষ্মা ও রক্ত মিশ্রিত থাকে, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, প্রস্রাবে দুর্গন্ধ হওয়া, মূত্রথলিতে খুব ভারী বোধ হয়, মূত্রথলিতে খুব জ্বালা পোড়া হয়। এগুলো হলো সিস্টাইটিস রোগের প্রধান প্রধান লক্ষণ এবং উপসর্গ। ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব সিস্টাইটিস রোগের ডায়াগনোসিস কিভাবে করতে হয়। সিস্টাইটিস রোগের ডায়াগনোসিস করার জন্য, অর্থাৎ সিস্টাইটিস রোগটি নির্ণয় করার জন্য ইউরিন কালচার পরীক্ষাটি করতে হয়, তাছাড়া সিস্টোস্কোপি করলেও সিস্টাইটিস রোগটি নির্ণয় করা যায়। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি আলোচনা করব সেটি হলো ট্রিভাগোলিনাম ভোভিনাম। ট্রিভাগোলিনাম ভোভিনাম আমাদের এই হোমিওপ্যাথিক ওষুধটি সিস্টাইটিস রোগের জন্য শ্রেষ্ঠ একটি ওষুধ। আর বিশেষ করে রিকারেন্ট অ্যান্ড ক্রনিক সিস্টাইটিস, অর্থাৎ পুরাতন মূত্রাশয় বা মূত্রথলির প্রদাহ রোগে এই ওষুধটি অত্যন্ত কার্যকর। যে ক্ষেত্রে রোগটি ভালো হয়ে যায় পরে আবার হয়, সেক্ষেত্রে ট্রিভাগোলিনাম ওষুধটি প্রয়োগে উৎকৃষ্ট এবং স্থায়ী ফল পাওয়া যায়। যদি এমন হয় যে সিস্টাইটিস রোগটি ভালো হয়ে গেছে পরে আবার হয়, 2 মাস বা 3 মাস পরে আবার হয়, আবার চিকিৎসা করা হয়, আবার ভালো হয়, 2-3 মাস পর আবার দেখা দেয়, যদি এই ধরনের ইতিহাস থাকে সেই ক্ষেত্রে ট্রিভাগোলিনাম ভোভিনাম ওষুধটি অত্যন্ত কার্যকর হয়। আপনারা ট্রিভাগোলিনাম ভোভিনাম ওষুধটির 200 শক্তি ব্যবহার করবেন। প্রথমে 200 শক্তি ব্যবহার করে পরবর্তীতে প্রয়োজন অনুসারে ট্রিভাগোলিনাম ভোভিনাম ওষুধটির 1000 শক্তি ব্যবহার করবেন বা আরও উচ্চ শক্তি ব্যবহার করবেন। ভিউয়ার্স, আমার আলোচনা শেষ করার আগে গুরুত্বপূর্ণ আরেকটি কথা আমি বলবো, সেটি হলো আপনারা যারা সিস্টাইটিস রোগে আক্রান্ত, যারা সিস্টাইটিস রোগের জন্য হোমিওপ্যাথিক ওষুধ খেতে চান বা ওষুধ সেবন করতে চান, আমি বলবো যে আপনারা নিজে নিজে ওষুধ সেবন না করে একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ সেবন করলে ভালো হয়।
কারণ হোমিওপ্যাথিক ওষুধ সেবন করার যে নিয়ম সেটি এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। রোগীর রোগ লক্ষণ এবং রোগীর আরো অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে যে ওষুধ খাওয়ার নিয়মটি রোগীর জন্য কিরকম হবে, সেই জন্য বলবো আপনারা একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা ওষুধ সেবন করেন। প্রয়োজনে আপনারা আমার সাথে পরামর্শ করতে পারেন, স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আমার সাথে ফোনে কথা বলতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবো।